মিডিয়া ভয়েসমেলে সবাইকে স্বাগত। চারদিকে দুর্গাপূজা নিয়ে হইচই চলছে, তার রেশ ধারাবাহিক দেবী চৌধুরানীর গল্পেও। বাড়িতে চলছে দেবী দুর্গার আরাধনা, এমন সময়ে একদল ডাকাত হানা দেয় বাড়িতে। মহিলাদের গায়ে গয়না সোনা দানা লুট করার চেষ্টা করে। প্রফুল্ল বুদ্ধি করে ডাকাত দলের উপর জাল ফেলার নির্দেশ দেয়, গরম জল ঢালার নির্দেশ দেয়। এই অপ্রত্যাশিত কার্যকলাপে দিশেহারা হয়ে যায় ডাকাত দল। এরই মধ্যে একজন জাল থেকে বেরোতে সক্ষম হয়। প্রফুল্লর গলায় তলোয়ার রেখে ভয় দেখায় সে। কি করবে এবার প্রফুল্ল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি এই ধারাবাহিকে প্রফুল্ল প্রথম থেকে শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে এসেছে। নিজের প্রাণের বাজি রেখে সে কি বাঁচাতে পারবে পরিবারকে? উত্তর মিলবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলিতে। দেখতে চোখ রাখুন আপনাদের প্রিয় চ্যানেল স্টার জলসায়। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।